অল রাইট, তো WBPSC ফুড এশিয়ার পরীক্ষা হয়েছে, দুটি পরীক্ষা হয়েছে প্রিভিয়াস ইয়ার 2014 এবং 2018। তো ম্যাথামেটিক্সের কোন কোন টপিক থেকে কটি করে প্রশ্ন এসেছিল আজকের ভিডিওটিতে আমরা সেটা দেখে নেব। তো দেখো, প্রথম যে টপিক সেটি হচ্ছে নাম্বার সিস্টেম। ভালোভাবে লক্ষ্য করো, নাম্বার সিস্টেম থেকে অর্থাৎ সংখ্যাতত্ত্ব থেকে 2018 সালে এসেছিল 4টি প্রশ্ন এবং 2014 সালে এসেছিল 5টি প্রশ্ন। টোটাল প্রশ্নের সংখ্যা হয়েছে 9টি। তারপর দেখো ডেসিমেল অ্যান্ড ফ্র্যাকশন অর্থাৎ দশমিক ও ভগ্নাংশ, এখান থেকে 2018 সালে 1টি প্রশ্ন হয়েছে, 2014 সালে কোনো প্রশ্ন হয়নি, ঠিক আছে। এরপর হচ্ছে দেখো আমাদের LCM এবং HCF, যেটা হচ্ছে লসাগু এবং গসাগু, তিনটি তিনটি করে প্রশ্ন এসেছে, টোটাল 6টি দুই বছরে। তারপরে ইউনিটারি মেথড অর্থাৎ ঐকিক নিয়ম, এটা থেকে এসেছে 2018 সালে 1টি প্রশ্ন এবং 2014 সালে 2টি প্রশ্ন, টোটাল 3টি প্রশ্ন। পার্সেন্টেজ অর্থাৎ শতকরা থেকে 2018 সালে এসেছে 3টি প্রশ্ন, 2014 সালে 4টি অর্থাৎ টোটাল 7টি প্রশ্ন। রেশিও প্রপোর্শন অনুপাত সমানুপাত, এখানে 2018 সালে 3টি প্রশ্ন এবং 2014 সালে 2টি প্রশ্ন অর্থাৎ টোটাল 5টি প্রশ্ন। অ্যাভারেজ অর্থাৎ গড়, এখান থেকে 2018 সালে এসেছে 1টি প্রশ্ন এবং 14 সালে 4টি প্রশ্ন, টোটাল 5টি প্রশ্ন। এজ রিলেশন প্রবলেম, এখানে 2018 সালে এসেছে 3টি প্রশ্ন এবং 14 সালে এসেছে 2টি, টোটাল 5টি প্রশ্ন কিন্তু এখান থেকে সিলেক্ট হয়েছে, ঠিক আছে। এবার দেখো প্রফিট অ্যান্ড লস অর্থাৎ লাভ ক্ষতি, লাভ ক্ষতি থেকে 18তে এসেছে 5টি এবং 14তে এসেছে 6টি, টোটাল 11টি প্রশ্ন। সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদ, 18তে এসেছে 3টি আর 14তে এসেছে 5টি, টোটাল 8টি। চক্রবৃদ্ধি সুদ কম্পাউন্ড ইন্টারেস্ট, এখানে কোনো প্রশ্ন আসেনি। পার্টনারশিপ বিজনেস অংশীদারি, 18তে 2টি অঙ্ক এবং 14তে এসেছে 4টি, টোটাল 6টি। টাইম অ্যান্ড ওয়ার্ক সময় কার্য, 18তে 4টি অঙ্ক এসেছে, 14তে এসেছিল 1টি, টোটাল 5টি। পাইপ অ্যান্ড সিস্টেম অর্থাৎ পাইপ অ্যান্ড চৌবাচ্চা, যেটা বলা হয় নলেন চৌবাচ্চা, এটা 1টি অঙ্ক এসেছে 2018তে। টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স সময় গতি এবং দূরত্ব, এখান থেকে 14তে এসেছে 3টি, না 18তে এসেছে 3টি আর 14তে এসেছে 2টি। প্রবলেম বেসড অ্যান্ড রেস অর্থাৎ দৌড় সংক্রান্ত, এটা এসেছে 18তে 1টি, 14তে কোনো প্রশ্ন এখান থেকে আসেনি। ট্রেন সংক্রান্ত প্রবলেম, এখানে 18তে এসেছে 3টি আর 14তে 1টি। দেখো বোট অ্যান্ড সিস্টেম নৌকা এবং স্রোত, এটা 18তে 1টি এবং 14তেও 1টি। মিশ্রণ থেকে 18তে 1টি কিন্তু 14তে কোনো প্রশ্ন আসেনি এখান থেকে। এরপর দেখো আমাদের পরিমিতি অর্থাৎ দ্বিতল, এখানে অর্থাৎ মেনসুরেশন, এখান থেকে কিন্তু কোনো প্রশ্ন 18 সালে আসেনি কিন্তু 14 সালে এসেছিল 5টি। তাহলে আমাদের পরিমিতিটাও একটু করে রাখতে হবে, এবার আসতেও পারে। সিম্প্লিফিকেশান, সিম্প্লিফিকেশান থেকে 18তে এসেছিল 5টি অঙ্ক, 14তে আসেনি। তারপরে বেসিক প্রবলেম অর্থাৎ সাধারণ সমাধান, 18তে 1টা অঙ্ক আসেনি, 14তে 2টো। রিজনিং, রিজনিংয়ের মধ্যে ঘড়ি অর্থাৎ ক্লক, ক্যালেন্ডার এবং নাম্বার সিরিজ, প্রত্যেকটিতে 1টি 1টি করে এসেছে, অর্থাৎ আমাদের টোটাল এইভাবে 50টি কোশ্চেন কিন্তু সিলেক্ট হয়েছিল। তো বুঝতে পারছো যে কোন কোন টপিক আমাদের কতটা গুরুত্ব দেওয়া দরকার, অর্থাৎ কোন টপিক থেকে কতটা প্রশ্ন এসেছে। তোমরা ভিডিওটি ভালোভাবে দেখে এবং নোট করে নাও এবং এই টপিকগুলো ভালোভাবে তোমরা প্রিপারেশন করে যাও। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ আমাদের চ্যানেলে তোমাদের টপিক ওয়াইজ ধরে ধরে একদম বেসিক থেকে ক্লাস করানো হবে, তাছাড়াও তোমাদেরকে মিক্সার প্র্যাকটিস সেটও করানো হবে। তো আজকের ভিডিওটি এখানে রাখছি, যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।